পেনভিশন টিভি এতিম এতিমখানা নির্মাণে জাকাতের টাকা দেয়া যায় কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের খাতগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন ইননামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন জি যারা দরিদ্র মিসকিন অসহায় তাদের জন্য আরেকটি খাত রয়েছে ইমরা অফি সাবিলিল্লাহ জি আল্লাহর রাস্তায় এটিকে অনেকেই ব্যাখ্যা করেছেন যে আদের ফান্ডে কেউ কাবার এলমি অন্যান্য ধর্মীয় কাজ সেগুলোর কথাও বলেছেন বলেছেন এতিমখানা যেটি বলছেন যে এতিমদের পড়াশোনার জন্য তাদের আবাসনের জন্য যেটি করা হবে যে বিল্ডিংটা ভবনটা বানানো বিল্ডিংটা ভবনটা বানানো হচ্ছে যদি এতিমের খাবারের পিছনে টাকাটা দেওয়া যায় অনেকে বলেন যে আমরা যে টাকাটা নিচ্ছি এতিমখানায় এটা দিয়ে তাদের খাবার দাবার দিই তো এইটা যদি এতিমের খাবার দাবার হইতে পারে ধরেন আমি একটা এতিমকে পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা চাকাত দিলাম এখন এই টাকা দিয়ে তার স্বাধীনতা নাই এই পাঁচ লক্ষ টাকা দিয়ে সে মানে এক সমান দানও কিনে রাখতে পারে সেটা মালিক হবে মালিকানা করে দেওয়া এটা কিনতে পারে আবার সেটা মনে করতে পারে যে পাঁচ লক্ষ টাকা দিয়ে অনেক গরম আসছে আমি প্রতিটা রুমে ফ্যান লাগাবো আর এসি লাগাবো এটা তো স্বাধীনতা আছে সে এটা চিন্তা করতে পারে যে এটা দিয়ে আমি ভালো একটা বিল্ডিং করব বাড়ি করে থাক বাড়ি করবো এটা করতে পারে অতএব এতিমকে এতিম খানায় অথবা এতিমদের প্রতিপালনে তাদেরকে খাওয়ানোর জন্য তাদেরকে পোশাক দিলে তাদেরকে খাবার দিলে যদি জায়জ হয় তাদের আবাসনের জন্য যদি বিল্ডিং করে দেওয়া সেটাও জায়েজ হবে আচ্ছা অত এমন যেন না হয় এমন যেন না হয় যে এটি অন্য কোনো খাতে দেওয়া হলো অথবা অন্যান্য মানুষের জন্য বানিয়ে দেওয়া হলো মূলত জাকাতটা হলো ব্যক্তির অধিকার সেখান থেকে ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া এটা কেউ শর্ত করেছেন বাকিরা বলেছেন মালিক না হয়েও ব্যক্তির যদি এখান থেকে উপকার সাধিত হয় মানফাজ তাইলেই জায়েজ হবে দেখাল এতিমখানা তো সে সারা জীবন থাকবে না একটা সময় তখন এতিম খানাগুলো যে একটা সময় বেরিয়ে আসে তাদেরকে স্বাবলম্বী করা হয় তাদেরকে অনেক কাজ শিখে দুঃখ জনশক্তি তৈরি করা হয় কোনো কাজ দিয়ে দেওয়া হয় তখন তো সে এতিম থাকে না হুম সে একটা উপার্জনের জায়গা চলে যায় তো এতিম খানা তো ওই জায়গাতে টাকায় বানানো হলো তাতে কি কোনো সমস্যা হবে কি না কোনো অসুবিধা নাই এরা থাকছে না আরেক দল তো সেটা ব্যবহার করছে অন্যান্য এতিমরা আসছে এইভাবে এই জাকাতের টাকা থেকে যে উপকারটা সেটা তো ওয়ান টাইম উপকার হচ্ছে না এটা স্থায়ী উপকার হচ্ছে অতএব জায়েজ রয়েছে